আমরা ক্লাস শুরু করতেছি। ওকে, আজকে যেহেতু আমরা ফার্স্ট ক্লাস, ওকে, আমরা যেটা শিখবো যে আমরা কি দিয়ে গ্রাফিক্স ডিজাইনিং শিখবো এ বিষয়টা নিয়ে আলোচনা করবো, ওকে, এবং গ্রাফিক্স ডিজাইনিং শিখলে কি হবে এই জিনিসটা নিয়ে আলোচনা করবো, এবং আমরা কোন কোন ক্যাটাগরিতে মানে কাজ শিখে আমরা ইনকাম করবো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ক্যানভা, ক্যানভার সাথে কি আমরা সবাই পরিচিত, না ক্যানভা কি আদৌ কেউ জানি না সেটা বলেন তো। তুমি কি জানো ক্যানভা কি, ক্যানভা দিয়ে কি হয়? ক্যানভা একটা অ্যাপস, এটা দিয়ে রে অনেক কিছু তৈরি করা যায়, গ্রাফিক ডিজাইনিং করা যায়। আমরা ক্যানভা দিয়ে শিখবো, এবং ক্যানভাটা এই কারণে শিখবো কারণ ক্যানভা যদি আমরা শিখি তাহলে গ্রাফিক্স ডিজাইনের 99% আমরা শিখে গেলাম, এবং বাকি যে 1% আছে ওই 1% আমরা যে কোনো অ্যাপস থেকে নিতে পারবো, সেটা হতে পারে ফটোশপ, হতে পারে ইলাস্ট্রেটর। ওকে, আমরা যেহেতু বেসিক ভাবে ক্যানভা দিয়ে স্টার্ট করব, তার জন্য ক্যানভা সম্পর্কে আমাদের জানতে হবে, ক্যানভা কিভাবে ফ্রিতে ইউজ করা হয় বা কিভাবে ফ্রিতে ইউজ করতে পারি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। ওকে, আচ্ছা, ক্যানভা ফ্রিতে ইউজ করতে কিভাবে হয় এটা কি আমরা কেউ পারি? আচ্ছা আচ্ছা, আপনি বলেন, সালমা আপু বলেন, আপনি কি পারেন যে ক্যানভা কিভাবে ফ্রিতে ইউজ করতে হয়? না তাহলে আমরা ক্যানভা কিভাবে ফ্রিতে ইউজ করতে হয় লাইফ টাইম সেই বিষয়টা শিখবো। ওকে, এবং আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইন নিয়ে আলোচনা করতেছি এবং গ্রাফিক্স ডিজাইনের পার্ট টু পার্ট, আমরা প্রথমে হচ্ছে কি আমাদের ফোকাস থাকবে হচ্ছে কি আমরা এই ক্যানভা দিয়ে যাতে ইনকাম করতে পারি, একটা ইনকাম মানে জেনারেট করতে পারি, ওই সিস্টেমে আমরা সামনের দিকে আগাবো। বিষয়টা ক্লিয়ার? এখন আমাদেরকে বুঝতে হবে যে গ্রাফিক্স ডিজাইন কি। আমরা কি জানি যে গ্রাফিক্স ডিজাইন কি? এখানে যারা আছি ধরুন আমরা তো বেসিক জিও, ঠিক আছে, আমরা কিছু জানি না, এখন শিখবো। তারপরও যদি কিছু জানি, আমরা কি জানি যে গ্রাফিক্স ডিজাইন কি? আচ্ছা, সুমে বলো, গ্রাফিক্স ডিজাইন কি জানো? না আমাদেরকে যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইন কি এটা আগে শিখবো, তাহলে এটার মিনিং তো জানতে হবে যে গ্রাফিক্স ডিজাইন কি আসলে। আমি বলি, ঠিক আছে, আমি একবার বলবো, এটা সবার হাতের ভিতরে নোট রাখেন, নোট রাখেন, আমি বলি জিনিসগুলো একটু লিখে রাখবেন, কারণ এই বিষয়গুলো প্রবৃত্তি থেকে কাজে আসবে। কারণ আপনাকে কোনো বায়ার প্রশ্ন করতে পারে যে আপনি যে গ্রাফিক ডিজাইনের কাজগুলো করবেন এটার অর্থ কি। ওকে, আমি বলি গ্রাফিক্স অর্থ হচ্ছে কি চিত্র, ওকে, আর ডিজাইন অর্থ হচ্ছে কি নকশা। ক্লিয়ার? হ্যাঁ গ্রাফিক্স অর্থ কি চিত্র এবং ডিজাইন অর্থ কি নকশা, আমরা এই জিনিসটা একটু লিখে রাখি। গ্রাফিক্স অর্থ চিত্র, ডিজাইন অর্থ নকশা। এখন এই গ্রাফিক ডিজাইন কাকে বলে আমরা এটা শিখবো। ওকে, তো গ্রাফিক ডিজাইন হলো চিত্রের মাধ্যমে নকশা তৈরি করার একটি প্রতিক্রিয়া, যেটা হতে পারে ড্রয়িং, ইমেজ বা অক্ষর। ক্লিয়ার? হুম mm. তো কেউ যদি জিজ্ঞাসা করে আছে গ্রাফিক ডিজাইন কি, তাহলে আপনারা বলতে পারবেন যে গ্রাফিক ডিজাইন কি? আমি যে বিষয়টা বললাম, নকশাচিত্র আচ্ছা, আমি যে বিষয়টা বললাম সেটা আবার একটু আবার মনোযোগ সহকারে শুনবেন। চিত্রের মাধ্যমে নকশা তৈরি করার একটি প্রতিক্রিয়া কি? চিত্রের মাধ্যমে নকশা তৈরি করার একটি প্রতিক্রিয়াকে কি বলে? গ্রাফিক্স ডিজাইন বলে। উদাহরণস্বরূপে যেমন আমরা বলতে পারি ড্রয়িং, ইমেজ বা অক্ষর, শিল্প ইত্যাদি। ওকে, আবার এখানে আবার উদাহরণস্বরূপ আপনি এইটাও বলতে পারেন যে এখানে দেখেন, উদাহরণস্বরূপ বলতে পারেন যে ব্যবসার প্রয়োজনে যে লোগো, ডিজাইন, পোস্টার, ব্যানার, তারপর হচ্ছে ম্যাগাজিন এবং পেপার ইত্যাদি বিজ্ঞাপন তৈরি করা কি গ্রাফিক ডিজাইন বলে। ওকে, এটা আমরা কিন্তু সঠিক মানে সংক্ষিপ্ত আকারে বলতে পারি। আমার কথা কি ক্লিয়ার? যে অনেকে তো আছে যে অনেকের ভাষা অনেকে বোঝে না, আমার কথা কি ক্লিয়ার? আমরা তো জানলাম যে আমরা ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখবো এবং গ্রাফিক্স ডিজাইন অর্থ কি এটা তো আমরা বুঝছি, যারা বুঝছি তারা হাত হ্যাঁ তুলবেন ওইখানে, দেখেন জুমের এখানে হাত তোলার জন্য, ঠিক আছে, হাতড়িয়ে আছে, হাত তুলবেন, ওকে, বা মুখে বলবেন যে হ্যাঁ বুঝছি। তো আমরা মূল পয়েন্টে চলে যাই, ঠিক আছে, আমরা কি কি শিখবো আজকে? আমরা শিখবো হচ্ছে যে আমরা কি কি শিখবো, আমরা শিখবো লোগো ডিজাইনিং। ওকে,
আমরা কি শিখবো? লোগো ডিজাইনিং শিখবো, এবং আমরা এখান থেকে টি শার্ট ডিজাইনিং শিখবো, ভিজিটিং কার্ড ডিজাইনিং শিখবো, পোস্টার ডিজাইনিং শিখবো, প্যাকেজিং ডিজাইনিং শিখবো এবং প্রোডাক্ট ডিজাইনিং শিখবো। এগুলো হচ্ছে সবচেয়ে তিনটা জিনিস সবচেয়ে বেশি কাজে আসবে আপনার, লোগো ডিজাইনিং, টি শার্ট ডিজাইনিং এবং হচ্ছে কি প্যাকেজিং ডিজাইনিং। নিচে একটা আছে প্রোডাক্ট ডিজাইনিং, এটাও অনেক কাজে আসবে। এগুলো থেকে আপনি অ্যাভেলেবেল ইনকাম করতে পারবেন, বুঝে গেছে? আচ্ছা সাথী আপু মনে হয় এখন জয়েন হয়েছেন, আমি যে জিনিসগুলো বলছি আপনি রেকর্ডিং, মানে এটা রেকর্ডিং করা আছে, ভিডিওটা আপলোড দিলে আপনি এটা দেখে নেবেন ওইখান থেকে, ঠিক আছে? আচ্ছা আমরা এখন আপনাদেরকে দেখাবো যে এই যে আমরা যে কাজগুলো শিখবো এগুলোর মার্কেট ভ্যালু কি। ওকে, আমরা এখান থেকে সরাসরি চলে যাব, আমরা যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিব। ওকে, এইখান থেকে আমি fiverr.com এ চলে যাব। আমাদের কাজটা হবে কি আপনাদেরকে একদম জিরো থেকে ইনকাম মানে করার লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া, যে আপনি যে পর্যন্ত ইনকাম না করবেন ওই পর্যন্ত সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। এইখানে যদি আমি লিখি টি শার্ট ডিজাইনিং, আমি টি শার্ট ডিজাইনিং লিখি, তাহলে এখানে দেখেন অনেক গিগ চলে আসবে। ওকে, দেখেন অনেক অনেক গিগ চলে আসবে, হিউজ পরিমাণের কাজ আছে। তো আমরা এই ডিজাইন গুলো শিখবো একদম সিম্পল, মানে ফ্রি মেথড ইউজ করে, কোনো টাকা পয়সা খরচ করব না, 2 টাকা খরচ করব না, ফ্রি মেথড ইউজ করে আমরা কি শিখবো? টি শার্ট ডিজাইন শিখবো। ওকে সাথে আপু আপনি একটু নিচে আসে, একটু দিয়ে একটু উঠে বসেন, শোয়া থেকে করতে হবে। ওকে, আপনি আমার কথা বুঝতে পারতেছেন? একটু শোয়া থেকে করতে হবে, উইটা বসেন। আচ্ছা, তো আমি আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আমরা ফ্রিতে শিখবো, যে টি শার্ট ডিজাইনটা কি ফ্রিতে শিখবো, প্রতিটা মানে ফ্রি মেথড ইউজ করা শিখবো। তো তার জন্য দেখেন আমি একটা গিগ আপনাদেরকে ওপেন করে দেখাই, এখান থেকে ধরুন আমি এই গিগটা ওপেন করলাম। আচ্ছা, আমি একদম সিম্পল একটা কাজ দেখাই, দেখেন এটা আমি ওপেন করে দেখাই আপনাদেরকে। দেখেন এই যে ডিজাইন গুলা, সে এই ডিজাইন গুলা করে এবং সে এই ডিজাইন গুলো করে এখান থেকে ইনকাম করে। সিম্পল সিম্পল ডিজাইন, কিভাবে ডিজাইন গুলো শিখবেন ইউটিউবে আমি এ টু জেড বিষয় আপনাদেরকে দেখাবো। ওকে, দেখেন এই ডিজাইন করাতে সে এখান থেকে ইনকাম করে এবং সেখান থেকে কয়টা কাজ পাইছে আমি দেখাই। দেখেন সেখান থেকে কাজ পাইছে হচ্ছে কি, দেখেন এখান থেকে সে বর্তমানে কাজ পাইছে 6132টা, ওকে, এবং 4.9 পাওয়ার পার রেটার মানে সেলার, ওকে, এবং সে টপ রেটার সেলার। আমরা যদি তার কাজের অফার গুলো দেখি, এখানে আমি দেখার চেষ্টা করি, এখানে দেখেন সে প্রতিটা ডিজাইনের জন্য $35 করে নেয়। ওকে, সে বেসিক ভাবে নেয় কত? $35। স্ট্যান্ডার্ড ভাবে নেয় কত? $65। ওকে, আর হচ্ছে প্রিমিয়াম ভাবে নেয় হচ্ছে কত? $100। আমরা যদি তার বেসিকটা দেখি, দেখেন সে বেসিক যে কাজটা করে তার জন্য কিন্তু সে 5 দিনে ডেলিভারি দেয় এবং হচ্ছে কি এটা রিভিশন দেয় মাত্র 2 বার, মানে 2 বার মানে 2 বার রিভিশন দেয়, ঠিক আছে? এটা 2 রিভিশন দেওয়া আছে, এটা আপনি আনলিমিটেড দিয়ে দিবেন। আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করব, অ্যাকাউন্ট তৈরি করলে আমি বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দিব যে কিভাবে আপনি সবচেয়ে কাজগুলো বেশি পাবেন। ওকে, ক্লিয়ার? ইশারা দিয়েন, ক্লিয়ার? আমার কথাগুলো বোঝা যাচ্ছে? আমি যে পর্যন্ত আসছি এ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন? জি, তো আমি আপনাদেরকে যে এখন আমি দেখাবো যে এই টি শার্ট ডিজাইন আপনারা কিভাবে করবেন ফ্রি মেথড ইউজ করে। ওকে, এখানে আরো আরো অনেক গিগ আছে, এই গিগ গুলো আপনারা দেখবেন, ঠিক আছে? এগুলা চেক করে নিবেন তাহলে বুঝতে পারবেন আরো গিগ আছে। আমি এটা একটু কেটে দিচ্ছি, সহজ কাজ এত মানে কঠিন বলতে এখানে কিছুই নেই, যে কাজগুলো দেখতেছেন এগুলো সবই হচ্ছে কি ফ্রি মেথড ইউজ করা। একটা কাজ দেখাই, দেখেন নতুন একটা সেলার, টু লেভেলের সেলার, আমি গিট ওপেন করি, এখানে দেখেন দেখেন এই এই ডিজাইন গুলা করাতে সে এখান থেকে ইনকাম করতেছে এবং এখানে সে নতুন অবস্থায় কিন্তু কাজ পাইছে কত? 318টা কাজ পাইছে। ওকে, এবং এখানে দেখেন তার রেটিং হচ্ছে কি 4.9, সরি 4.9 রেটিং। ওকে, লেভেল হচ্ছে 2। আচ্ছা, এখন আমরা যখন কাজ করব বা যখন অ্যাকাউন্ট তৈরি করবো তখন আমরা এই গিগ গুলো দেখবো, ঠিক আছে? কিভাবে মানে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, অফার তৈরি করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। এগুলো এখন যদি আমরা মানে জানতে চাই তাহলে যতটুকু শিখবো মানে ততটুকু আমরা কি করবো আর ফেলবো। তার জন্য আমি আপনাদেরকে সরাসরি কাজে নিয়ে যাবো।
যতটুকু আপনাদেরকে বললাম এতটুকু বুঝছেন আপনারা? আচ্ছা ইশারা দিয়েন বা আপনারা মানে বললেই হবে। ওকে আচ্ছা, এখন আমরা এখান থেকে ফ্রি মেথড গুলো ইউজ করা শিখবো। তার জন্য প্রথমে আমরা ডিজাইন করা শিখবো, তার জন্য আমরা ক্যানভাটা ওপেন করবো। তো আমি এখান থেকে ক্যানভা ওপেন করে নিচ্ছি, যেহেতু আমরা ক্যানভার মাধ্যমে বলছি যে কাজগুলো শিখবো। সরাসরি ক্যানভাসে চলে যাচ্ছে এবং আমি আপনাদেরকে বলে দিব লাস্টে দিয়ে যে কিভাবে ক্যানভা ফিল্ড ইউজ করতে হয় আনলিমিটেড। ওকে, আমার এখানে আজকে যেহেতু মাসের শেষ তো একটু ডিস্টার্ব করে। আচ্ছা আমরা ক্যানভাতে চলে আসলাম। ওকে, আচ্ছা এখান থেকে আমরা এখন টি শার্ট ডিজাইন করা শিখবো। তার জন্য আমরা এই যে একদম কোণারে চলে আসবো, আমরা সরাসরি টি শার্ট ডিজাইন যে অপশনটা রয়েছে এখানে চলে যাব। এখানে হিউজ পরিমাণে টেমপ্লেট পাবেন, নিচে চলে আসবেন আপনারা, নিচে চলে আসবেন। এই যে এগুলো হচ্ছে কি টেমপ্লেট, হিউজ পরিমাণে টেমপ্লেট আপনি এখান থেকে পাবেন এবং এই টেমপ্লেট নিয়ে আপনি কাজ করতে পারবেন। ওকে, আমি যে টি শার্ট গুলো দেখাইছি, ডিজাইন গুলো দেখাইছি, ওইখানে অনেকগুলো হচ্ছে কি ক্যানভার মাধ্যমে তৈরি করা। আমরা পরে ফটোশপ নিয়ে আলোচনা করব, যেহেতু আজকে আমরা ক্যানভা দিয়ে শিখবো। আমরা এখান থেকে যে কোনো একটা কি করব টেমপ্লেট ইউজ করবো এখান থেকে। ওকে, ধরুন আমি এক্সাম্পল হিসাবে এই জিনিসটা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, বা এই জিনিসটা নিয়ে দেখাচ্ছি। নেট একটু স্লো কাজ করতেছে, তার জন্য কষ্ট হবে। ওকে, আমি ক্যানভা ওপেন করলাম, কিভাবে একটা টেমপ্লেট নিলাম এতটুকু বুঝছেন? কারণ আমি আজকে যে ক্লাসটা করাবো আমি কিন্তু প্রতিদিন করাতে পারবো না, ঠিক আছে? অথবা আমি সপ্তাহে একদিন বা দুদিন করাবো। আমি আপনাদেরকে, ঠিক আছে, যেই সিস্টেম গুলো দেখাবো ওইভাবে কিন্তু কাজগুলো করতে হবে। এবং আপনারা, আমি যদি একটা ডিজাইন করে দেখাই তাহলে 10টা 25টা 30টা ডিজাইন আপনাদের করতে হবে, করতে পারবেন না? চেষ্টা করবো। আচ্ছা সালমা আপু, কি আপনি এ পর্যন্ত বুঝছেন? কি হচ্ছে? আচ্ছা সুমেয়া বুঝছে পর্যন্ত? জি একটা নতুন কিভাবে একটা টেমপ্লেট নিতে হবে, কিভাবে ক্যানভা ওপেন করতে হবে যেটুকু দেখাইলাম আমি প্রথম, এতটুকু কি বোঝা কমপ্লিট? জি আচ্ছা এখন এখান থেকে আমরা কি ফ্রিতে একটা টেমপ্লেট নিলাম, আমি এখানে কোনো কিছু কাস্টমাইজ করবো না, জাস্ট আমি দেখাইতেছি যে ফ্রি টেমপ্লেট নিয়েও কাজ করা যায়। এখান থেকে চাইলে এখানে নিজের মন মতন করে সবকিছু এডিট করা সম্ভব। আমি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবো, চাইলে ছবি চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? ক্লিয়ার? আমি সময় বাঁচানোর জন্য জাস্ট আমি সিস্টেম গুলো দেখাইতেছি যে কিভাবে ফ্রিতে ডিজাইন করা যায়। তো আমি এরকম একটা টেমপ্লেট নিয়ে নিলাম, এই টেমপ্লেট এখন ডাউনলোড করতে হবে। ক্যানভা দিয়ে ডাউনলোড করার সিস্টেম কি, এখানে যে শেয়ার বাটন রয়েছে, ওকে, শেয়ার বাটন আমি ট্যাপ করে দিব। এখান থেকে ডাউনলোড নামে যে অপশনটি রয়েছে এখানে আমাকে ট্যাপ করতে হবে। এখান থেকে ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করতে হবে। তারপর ডাউনলোড নামে যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করতে হবে। ক্লিয়ার কিভাবে ডাউনলোড করতে হবে? আচ্ছা সালমাবু পারবেন যে কিভাবে ডাউনলোড করতে হবে? ক্লিয়ার? আচ্ছা সাথী আপু, এখন আপনি আর তোলেন, আপনি আপনারা, ঠিক আছে, আপনি তো বলছেন যে আপনি মানে সরি বিবিএ করছেন, এখন আপনি কি ক্লিয়ার যে কিভাবে আমি যে বিষয়গুলো দেখাইছি এগুলো আপনি পারবেন? ক্লিয়ার? হাত তুলবেন, হাতের আঙ্গুল তুলবেন, ক্লিয়ার? না না, যদি পারেন তাহলে, কারণ আমার এখানে, ঠিক আছে, এখানে তো মনে করে যে আমি তো আসছি শিখানোর জন্য, আপনারা যদি না শিখতে পারেন তাহলে তো এখানে সময় নষ্ট করার কোনো মানি হয় না। আপনি বুঝতে হবে পারবেন কি পারবেন না, এতটুকু কি বুঝছেন? জি আচ্ছা, তো এখন আমরা আমাদের যেই ডিজাইনটা সেই ডিজাইনটা ডাউনলোড করলাম, এখন এটাকে আমরা মুক আপ করবো, মানে এটা আমরা টি শার্টে রূপান্তর করবো। তার জন্য আমরা আবার চলে যাবো এখান থেকে গুগল ক্রোমে। ওকে, এখানে আমরা সার্চ করব স্মার্ট মোকাপ লিখে, আমার এখানে অলরেডি সার্চ করা আছে, স্মার্ট মোকাপ লিখে সার্চ করব। এটা হচ্ছে কি একটা ফ্রি টুল, আমি বলছিলাম না যে খাতা কলম গুলো হাতে নেন, বুঝছেন, এগুলো লিখে রাখেন স্মার্ট মোকাপ। ওকে, এটা হচ্ছে কি একটা ফ্রি টুল, আমরা এখান থেকে যে এই ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটাতে আমরা আসবো। ক্লিয়ার? আচ্ছা সুমে, এতটুকু বুঝছো যে আমরা কিভাবে গুগল ক্রোমে যাবো, ওইখান থেকে সার্চ করবো কি স্মার্ট মোকাপ লিখে? বুঝছি।
আচ্ছা প্রয়োজনে এটা স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো লাগবে, কারণ এটা হচ্ছে কি ফ্রি, একটা ফ্রি একটা ওয়েবসাইট যেখান থেকে ফ্রিতে আমি কাজ করতে পারবো, প্রফেশনাল বাইরের কাজগুলো এখান থেকে করা সম্ভব। ওকে, এগুলো তো আর বোঝা যাচ্ছে না আমার কথা বোঝা যাচ্ছে না? আপনার কি বলে স্কিনটা স্ক্রিন কি এখন ক্লিয়ার? আর একটু কি করেন বুঝতে হচ্ছে তো। আচ্ছা ওকে, আচ্ছা স্মার্ট মোকআপস লিখলে আপনি এটা সার্চ করলে চলে আসবে, ঠিক আছে? লোগোটা খেলে একটু দেখে রাখেন। ওকে আচ্ছা, আমরা এখান থেকে স্মার্ট মোকআপস যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে দিলাম। যাওয়ার পর এখান থেকে আমরা এই যে চলে আসবো, এই জায়গাতে চলে আসবো, ঠিক আছে? দেখেন এই যে জায়গাতে অ্যাপেল নামে একটা অপশন আছে, এখানে চলে আসবো। এখানে 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 ক্লিক করবো, ক্লিক করলে এখান থেকে টি শার্ট নামে যে অপশনটি রয়েছে এখানে চলে আসবো। ওকে, এখানে যখন চলে আসবো তখন দেখেন এখান থেকে মানে আপনি এই যে ইয়ে দেখতে পারবেন, অনেকগুলা মানে ইয়ে দেখতে পারবেন, মডেল দেখতে পারবেন, ঠিক আছে? আর আপনি যদি চাচ্ছেন যে মডেলের মাধ্যমে আমি টি শার্ট গুলো তৈরি করবো, তাহলে মডেলের মাধ্যমে তৈরি করতে পারবো। আর যদি না আমি কোনো হ্যাঙ্গারের মাধ্যমে তৈরি করবো, তাহলে তৈরি করা পসিবল। ওকে, যে ক্যাটাগরি এখানে নিচে আসলে এখানে আরো অনেক ক্যাটাগরি রয়েছে, ইউজ পরিমাণে ক্যাটাগরি রয়েছে। ওকে, তো আমি যে কোনো একটা মডেলের মাধ্যমে তৈরি করে দেখাচ্ছি আপনাদের টি শার্টটা। আমি এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, এখন এখানে আসার পরে যে আপলোড ফর্ম নামে একটি অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিয়ে আমি যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা এখানে নিয়ে আসবো। ওকে, ক্লিয়ার এতটুকু? আপনারা যারা স্মার্টফোন দিয়ে কাজটা করবেন তারা সেম ভাবে গ্যালারিতে চলে যাবেন, গ্যালারিতে গেলে কিন্তু ওইখান থেকে সরাসরি এটা কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। তো আমি আমার ডিজাইনটা এখানে নিয়ে আসলাম, উপরে ট্যাপ করে দিলাম। এখন দেখেন যে আমার ডিজাইনটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, এখন চাইলে আমি এটা কালারটা চেঞ্জ করতে পারবো। কালারটা চেঞ্জ করার জন্য এই যে এই জায়গাতে এই যে প্যান আইকন রয়েছে এই জায়গাতে আমি ট্যাপ করে দিয়ে এটাকে বড় ছোট করবো। দেখেন এটা এটাকে বড় ছোট করা যাবে, এরকম ভাবে এরকম ভাবে বড় ছোট করা যাবে। যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ট্যাপ করে দিলে এটা বড় হবে ছোট হবে। ওকে, তো আমি চাচ্ছি এতটুকু রাখি, এটাকে আমি ক্রপ করবো না, আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি। এখানে কালার চেঞ্জ করার জন্য কাস্টমাইজ, এখানে এই যে চুজ নামে অপশন রয়েছে এখানে চুজ মানে আপনি ফোন দিয়ে সেম ভাবে পাবেন। ডেস্কটপ সাইট যাবেন, ওইখানে গেলে আপনি ঠিক মানে ল্যাপটপে যেভাবে ব্যবহার করা হয় ঠিক এভাবে ব্যবহার করতে পারবেন। এখান থেকে আমি যে কোনো একটা কালার নিয়ে নিচ্ছি। ওকে, এখান থেকে আমি কালার গুলোকে দিয়ে দেখবো যে কোন কালারটা সবচেয়ে ভালো লাগে, এরকম ভাবে আমি কালার গুলো চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এরকম ভাবে কালার গুলো চেঞ্জ করতে পারবো, রাইট? এতটুকু আপনারা বুঝতেন যে কিভাবে একটা আমরা ডিজাইন নিব, সেই ডিজাইনটাকে আমরা কি করবো মোকআপ করবো, এতটুকু কি কমপ্লিট? জি আচ্ছা সময় এতটুকু বলছো, যদি একটা কাজ আমি দেই তোমাকে, যদি বলি 10টা টি শার্ট মানে তৈরি করে দিবা 10টা ক্যাটাগরিতে, তাহলে কি পারবা? পারবো আচ্ছা সালমাবু, আপনি কি পারবেন? চেষ্টা করবো, এখনো তো করিনি। আচ্ছা ওকে, মোবাইল দিয়ে যারা ঠিক আছে করেন তাদের হয়তো বা একটু সমস্যা হবে, কিন্তু আপনারা একটু ট্রাই করলে পারবেন আশা করি। এতটুকু ক্লিয়ার আপনারা? আচ্ছা ওকে, আমি এটা ডাউনলোড করার জন্য যে এখানে ডাউনলোড যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে দিয়ে এখানে যে মিডিয়াম যেই রেজলিউশনটা রয়েছে এটাকে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করে এখান থেকে ডাউনলোড ট্যাপ করে দিলে কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। আমি যদি এখানে হাই রেজুলেশন মানে হাই রেজুলেশন নেই, তাহলে কিন্তু কি হবে আমাকে এখানে পে করতে হবে। তো আমরা পে করবো না, আমরা এখানে ফ্রিতে ডাউনলোড করবো, তার জন্য প্রথমটাকে সিলেক্ট করতে হবে। তো এতটুকু হচ্ছে কাজ। ওকে, মানে এই ফ্রি মেথডটা ইউজ করে কিন্তু এভাবে টি শার্ট ডিজাইন করা যায়। তারপরে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেই কোনো ডিজাইন ক্রিয়েট করে আপনারা কি করতে পারবেন, টি শার্টের মতো মোকআপ করতে পারবেন। আমি আরেকটা ডিজাইন নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমরা ডাউনলোড করি। আজকে মানে আমার নেটে প্রচুর সমস্যা হচ্ছে, কারণ আমার এখানে আপনার মানে 29 তারিখ 30 একটু সমস্যা দেয়, মানে 5 তারিখ পর্যন্ত, 28 থেকে 5 তারিখ পর্যন্ত একটু সমস্যা দেয়। দেখেন এটা ডাউনলোড হয়ে এত সময় লাগতেছে, তাহলে কি হবে কি হবে? এটা ডাউনলোড হোক, আমরা এখান থেকে এটাকে স্কিপ করে চলে যাই, আমরা এখান থেকে আবারও চলে যাবো ক্যানভাতে। এইখানে আমি ক্যামেরা ওপেন করে দিচ্ছি।
এখন এখান থেকে আমি আবার আরেকটা ডিজাইন নিব, ওকে, সেম পজিশনে সেম ভাবে। এখানে প্রচুর ডিজাইন আছে, এই যে ডিজাইন গুলো মানে তৈরি করা একদম সহজে তৈরি করতে পারবি না, এগুলো মানে কোনো ঝামেলার কোনো কাজ না, শুধুমাত্র কয়েকটা ডিজাইন নিয়ে আগে কি করতে হবে, একটু নিজেকে নাড়াচাড়া দিতে হবে, নাড়াচাড়া দিলে কিন্তু তৈরি করতে পারবেন। ওকে, যেটা মানে আপনি একটা দুইটা তিনটা যখন তৈরি করবেন তখন মানে একটা মাথার ভিতরে একটা অন্যরকম একটা আইডিয়া ঢুকবে যে না আমার এটা করলে মনে ভালো হবে, না হলে এটা করলে ভালো হবে, এইভাবে কিন্তু সামনের দিকে আগাতে হবে। এবং প্রতিটা আমি মনে করি যে প্রতিটা টেমপ্লেট নিয়ে কাজ করাটা উচিত, কারণ এই যে টেমপ্লেট গুলো আপনি যদি ফাইবারে যান ওইখানে দেখলে দেখবেন যে এই টেমপ্লেট গুলো সবচেয়ে বেশি আছে। আমি এইখান থেকে আমি এই জিনিসটা নিয়ে একটু দেখি, আমি চাইলে এইখান থেকে আমি কিন্তু সবকিছু চেঞ্জ করতে পারবো, এই যে এখানে দেখেন সবকিছু চেঞ্জ করতে পারবো। অনেকে দেখবেন যে এই জিনিসটা কিন্তু এই ডিজাইনটা কিন্তু ট্রেন্ডিং আছে বর্তমানে, ঠিক আছে, যে কোনো জায়গায় দেখবেন যে এই ডিজাইনটা কোনো সবচেয়ে বেশি চলে, এটা করে আমি দেখাই তাহলে তারপর আপনাদেরকে, ঠিক আছে, প্রতিজনকে পাঁচটা পাঁচটা করে ডিজাইন করতে হবে, যদি ডিজাইন যদি ভালো দেখি তাহলে আমরা, ঠিক আছে, সামনে দিয়ে আর একটা কোনো মানে টপিক ধরবো, কারণ একটাতে বেশি সময় নষ্ট করা যাবে না, যেহেতু মানে 15 দিনের ভিতরে, ঠিক আছে, আমরা অ্যাকাউন্ট তৈরি করবো এবং ওইখান থেকে ইনকাম করার একটা চেষ্টা করবো। প্র্যাকটিক্যালি কাজ করলেই কি হবে, ইনকাম করার রাস্তা পাবেন এবং ইনকাম করার মানে যে সিস্টেমটা সেটা আপনারা বুঝতে পারবেন, তারপর আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, আমার চেয়ে ভালো ডিজাইন করতে পারবেন। আমি যেটা আপনাদের দেখাই যাচ্ছি কে পছন্দ করে, এই জিনিসটাই কিন্তু আমাকে তৈরি করতে হবে। যতদিন না এই মানে জিনিসটা আমরা বুঝবো যে, ঠিক আছে, বাইরের মনে বাসাটা যতদিন না পড়তে পারবো ততদিন, ঠিক আছে, অনলাইনে সাকসেস হওয়াটা মানে কি ইম্পসিবল। অবশ্যই এটাকে আমাকে বুঝতে হবে যে আমার বায়ার কি চাচ্ছে, এটা যদি বুঝতে পারি তাহলে সেই সেলার কখনো, ঠিক আছে, কাজের জন্য বসে থাকে না, তার কাজ মানে তার কাজের গতিতে চলবে। তো আমরা অবশ্যই মানে টাকা বিষয়টা চিন্তা করার আগে আমরা মানে শিখবো কি আমাদের কাজটা, আমাদের ডিজাইনটা, আমাদের ডিজাইনটা যত সুন্দর হবে ততই কি করবে বায়ার ইমপ্রেস হবে। আমরা দেখেন এটা আমি একটু করে দেখাই আপনাদেরকে, এইখান থেকে এটা হচ্ছে ব্যাক পার্ট, ওকে, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। আমি আগে মানে সামনে পাটাই করতেছি আপলোড, আমি যে ডিজাইনটা ডাউনলোড করলাম সেটা দিচ্ছি, দেখছেন এখন আমি যে ডিজাইনটা ডাউনলোড করলাম এটা কত সুন্দর দেখা যাচ্ছে না এখানে। এই ডিজাইনটা, এই সেম ডিজাইনটা কিন্তু আমি যে যে অ্যাকাউন্টে গেছিলাম মার্কেট প্লেসে গেছিলাম ফাইবারে, ওইখানে কিন্তু ডিজাইনটা অ্যাভেলেবেল আপনি, ঠিক আছে, দেখবেন যে অ্যাভেলেবেল পাইবেন, অথবা আপনি যদি ডাউনলোড করে গুগলে সার্চ করেন তাহলে দেখবেন সবচেয়ে বেশি জনপ্রিয় বর্তমানে এই ডিজাইনটা, এবং এই ডিজাইনটা সবচেয়ে বেশি সেল হয় ইউএসএ তে। ক্লিয়ার? আমাদের কি এরকম ডিজাইন তৈরি করতে হবে যে ডিজাইন গুলা সবচেয়ে বেশি সেল হবে কই, বিদেশের মাটিতে মানে বাইরের কান্ট্রিতে সেল হবে, ওগুলা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের ইনকাম সবচেয়ে বেশি হবে। ক্লিয়ার?